আনন্দধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 336 কোটি টাকা ঋণ প্রদান। চলতি বছরে 1000 কোটি টাকারও বেশি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, জানালেন জেলা শাসক। মহিলাদের স্বনির্ভর করতে প্রথম থেকেই উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গড়ে সেই গোষ্ঠীগুলিকে ঋণ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর করে তোলা হচ্ছে। এই প্রকল্পের মধ্যে অন্যতম আনন্দধারা। এদিন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বনগাঁ মহকুমার তিনটি ব্লকের প্রায় 1000 গোষ্ঠীকে 336 কোটি টাকা ঋণ প্রদান করা হলো। এই উপলক্ষে বনগাঁ নীলদর্পণ ভবনে এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, প্রজেক্ট ডাইরেক্টর সৌরভ সেনগুপ্ত, মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকেরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি দল গঠন করবার জন্যে এই জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। 28,500 দল গঠন করা হবে। পাশাপাশি এই জেলাতে 1000 কোটি টাকার উপরে ঋণ দেওয়া হবে গোষ্ঠীগুলিকে। এই বছরে গোটা রাজ্যে সব থেকে বেশি দল গঠন করার দায়িত্ব আমাদের জেলার উপরে দেওয়া হয়েছে। প্রায় 28,500 মতন নতুন দল গড়তে আমাদেরকে এবারে টার্গেট দেওয়া হয়েছে। যারা এক্সিস্টিং দল রয়েছে তাদের মধ্যে ক্রেডিট লিঙ্কেজ করার দায়িত্ব আমাদের উপরে আছে। তার মধ্যেই আজকে প্রায় 1000 গ্রুপকে আমরা 336 কোটি টাকা ঋণ আজকে আমরা দিতে চলেছি। আমরা খুব খুশি আছি যে আমরা যা কন্টিনিউয়াস প্রচেষ্টা চালাচ্ছি, যার মধ্যে আপনারা সবসময় ইন্টারেস্ট নিয়ে এগিয়ে আসছেন, তার ফলে আজকে বনগাঁ মিউনিসিপ্যালিটিতে অনুষ্ঠান করা আমাদের পক্ষে সহজ হয়েছে, সম্ভব হয়েছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে, যারা আপনাদের পাড়ায় থাকেন, গ্রামে থাকেন, পঞ্চায়েতে থাকেন, ব্লকে থাকেন, সবাইকে জানাতে চাই যে এখনো আমাদেরকে অনেক আগে যেতে হবে। আমাদের যত মহিলাদের লিঙ্কেজ করার টার্গেট আমাদের কাছে রয়েছে, তার মধ্যে শুধু 50% মতন টার্গেট আমরা ফুলফিল করতে পেরেছি। মঞ্চ থেকে এদিন গোষ্ঠীর সদস্যদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। গোষ্ঠী করার ফলে কিভাবে তারা উপকৃত হচ্ছেন মঞ্চে তার অভিজ্ঞতাও বর্ণনা করেন গোষ্ঠীর সদস্যরা। আমার সমবায় নাম ভারত মাতা মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি গিনিতে ব্লক গাইঘাটা। আমার দলটা যখন শুরু করি 2006 সালে দল শুরু করেছিলাম 20 জায়গা সঞ্চয় দিয়ে। এখন আমার দলের সঞ্চয় প্রতিদিন বার 100 টাকা করে পার মাস আমরা জমাই। প্রথম আমরা যখন ব্যাংক থেকে ঋণ পাই 25,000 টাকা ঋণ পেয়েছিলাম, আজকে আমার দলের ঋণ 6 লক্ষ টাকা, বর্তমান আজকে এই 10 লক্ষ টাকা পেলাম। একটু একটু করে ঋণ দিয়ে দলের থেকে আমাদের দলের সাফল্য হবে। আমরা কোনো কাজ করি না, সবাই ব্যক্তিগত ভাবে যে যার মতো করে আমরা কাজ করি। সেই জায়গা থেকে আমরা অনেকটাই আজকে আমরা স্বনির্ভর হতে পেরেছি আর্থিকভাবে। এই ঋণটা পেয়ে আমাদের দলের মেয়ে আগামীতে আরো আর্থিকভাবে আরো সচ্ছল হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান বলেন, এখানে আজকে চেক বিলি হলো এবং বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা, কেউ 8 লাখ 10 লাখ 5 লাখ করে বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা, তারা কেউ পোলট্রি ফার্ম, কেউ গাছ লাগানো, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা কাজ ভালো কাজ করছে। কেউ ফার্স্ট পেজ, কেউ সেকেন্ড পেজের টাকা পেল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে মেয়েদেরকে সে আনন্দের মধ্যে তারা কাজের মধ্যে দিয়ে পয়সা উপার্জন করবে স্বনির্ভর গোষ্ঠী, তার এই ভাবনাটাকে বাস্তবে রূপ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। প্রশাসনিক প্রধানরা, বিভিন্ন ব্যাংক আমাদের এখানে এসেছিলেন, তারাও যারা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে ভালো করে কাজ করো, টাকার জন্য অসুবিধা নেই। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন বাস্তববাদী, সেখানে দাঁড়িয়ে আমরা জেলায় দেখতে পাচ্ছি তার টার্গেট দিয়েছে 1,007 কোটি টাকার উপরে, যেটা মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য। সুতরাং এই যে কর্মকাণ্ড আজকে মেয়েদের উলুধ্বনি দিচ্ছে, হাততালি দিচ্ছে,
আনন্দ প্রকাশ করছে, বহিঃপ্রকাশ তারা অর্থ উপার্জন করতে পারছে, টাকা ঋণ নিয়ে, স্বল্প সুদের ঋণ নিয়ে তারা কাজ করে সেখানে গিয়ে পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, প্রশাসনের যে অগ্রণী ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বাস্তবায়িত করছে। আজকে দেখতে পেলাম বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে সে শয়ে শয়ে মায়েরা তারা এসে সেই ঋণের টাকার চেক নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।